শোনো বাংলার মুসলমান, যৌতুকের লোভে হারায়ো নাই মান। শোনো বাংলার মুসলমান, যৌতুকের লোভে হারায়ো নাই মান। 8 লক্ষ টাকা পয়সা কিন্তু আরাম নাই জোরে কোন যাও। মায়ের মনে কষ্ট দিয়া তুমি আপেল কুমলা খাইলা, নুরু তোমার ঘরে শান্তি নাই, আমি ভালো করেই বুঝি। তুমি যদিও কও যে আমার ঘরের ভিতর শান্তি আছে, আমার বিবি হাই হাই হ্যাঁ খাই খাই, কিন্তু তোমার মনের ভিতর শান্তি নাই জোরে কোন কথা ঠিক কিনা। বন্ধুরা রে আমার, ধীরে ধীরে আসব মূল আলোচনায়। এইবার আসি মালাকুল মওত, আজরাইলের দায়িত্ব। আজরাইল কয় আল্লাহর বিকল সৃষ্টি, আমি মওত আমার নাম, বাবের লীলা সাঙ্গ করা হইল আমার কাম, পিতা মাতা হরণ করিয়া তুমি করিসাব, আল্লাহকে হরণ করে কাদাই বাবা মা, বন্ধে নিয়া কাদাই রে ভাই বাইরে নিয়া আপন, সময় হলে হাজির হব তোমার নিকট আমি জোরে সরে কোন কথা ঠিক কি না। মালাকুল মত আজরাইল কইতেছে আমারে বুঝায়া কাম না, আমারে বুঝায়া কাম না, আল্লাহ হুকুম দিছে এই তোর কিসের চোখের পানি কাম না। একটা থাবা দিছে কিতাবের ভিতরে, তাফসীর কারকরা বলতেছে এক থাবার ভিতরে 40 মন মাটি উঠেছে। আল্লাহু আকবার, কয় মন? 40 মন কমাইলো নাকি? যদি কমায় তাহলে কইহেন। বন্ধুরা রে আমার, আরে 40 মন মাটি নিয়ে আইসা রে গোপাল বাসীরা, আমার বাপ রে বানাইছে কারে? কি হয় আমাদের আদি পিতা আদম নবী, আমাদের জাতির পিতা ইব্রাহিম জাতির পিতা, আর সেই ইব্রাহিমের ব্যাপারে আমার নবী বলছে আনা দোয়া আবি না ইব্রাহিম, আমার বাপ দোয়া করছে আমি আইছি। আমার নবী আবার ইব্রাহিমকে বাপ বলে সমর্থন করছে, আর আমরা আদম নবীরে বাপ করতে লজ্জা করে। হ্যাঁ, কিছু কিছু পোলাপান এই যে অল্প বয়সে যে সমস্ত পোলাপান, নিজের বাপরে বাপ কয় না, দেখবেন রাত 12টার পরে মরে যায় দোকানে, এই বাবা আছে আছে না নাই আমার কর কথা কবো নাকি কন, কে মানবে কে মানবে না ওটা দেখার টাইম আমার কমেন্টে অনেকে আমারে গালাগালি করছে, আমার ইউটিউবে একটা ভিডিও ভাইরাল হওয়ার পরে কমেন্টে অনেকে আমার গালাগালি করছে, কিন্তু গালাগালি করছে স্কুল কলেজের ইয়াং জেনারেশন গ্রুপ পোলাপান, আমার গালা দেয় নাই একটা গালি দেয় নাই, আমার যারা গালি দিছে একমাত্র হুজুররা দিছে, আমার কমেন্টে যারা গালি দিছে একমাত্র হুজুররাই দিছে, কোন স্কুল কলেজের গ্রুপ পোলাপান আমার একটা গালি দেয় নাই। কারণ কিছু কিছু হুজুর মনে করছে না জানে আমাদের ভাত খায় ফেলে, কিছু কিছু হুজুর মনে করছে না জানে ও উপরে উঠবার আমরা নিচে বলে থাকবো, দে গালি গালি দিয়ে কি করছে আমার ভিডিও আরো ভাইরাল করে দিছে, গালি দিয়ে আমার আরো উপরে তুলে দিছে, আমি মনে করি ওরা আমরা গালি দিয়ে আমার আরো উপরে তুলছে। তা আমার যে ইউটিউবের যতগুলো চ্যানেলের মালিক প্রত্যেকটা চ্যানেল আমারে যারা গালি দেয়, আমারে যারা গালি দেয় কমেন্টে রিপ্লে তাদেরকে একটাও গালি দেওয়া হয় না, রিপ্লে তাদেরকে সালাম দেওয়া হয়। আমার মারে নিয়ে সে গালি দেয় রিপ্লে তাকে আমার ওই কমেন্টে উত্তর দেওয়া হয় যে হুজুরের পক্ষ থেকে আপনার মায়েরে সালাম দিছে, আপনার মা কেমন আছে, এটাই ক্ষমা করে দেওয়ার মালিক আল্লাহ। আর আমরা বান্দারাও ক্ষমা করতে জানি, আমরাও ক্ষমা করে। আল্লাহর রাসূল যখন যুদ্ধের ময়দানে যখন মুসলমানরা বিজয় হলো তখন আল্লাহর রাসূল বলল আজকে আমি একটা অফার দিব, বলে কি অফার, বলে আজকে আমি সবাইরে মাফ করে দিলাম। আমি যদিও কষ্ট পাইতাম যেদিন আমার ভিডিও ভাইরাল হয়েছে সেদিন আমি মনে করছি না যে আমার যত গালি দিছে আমি কিন্তু সবাইরে মাফ করে দিছি। বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুনিনা না, মালাকুল মওত 40 মন মাটি আইনা যখন দিছে রে ভাই, আল্লাহ কইবে রে সারা রে সুন্দর করে একটা মানুষ বানাও, আরে এত সুন্দর করে মানুষ বানাই রে গ্রামবাসীরা,
এত সুন্দর করে মানুষ বানাইছে, সুন্দর করে মাথা বানাইছে, কপাল বানাইছে, চোখ বানাইছে, নাক বানাইছে, ঠোঁট বানাইছে, এত সুন্দর খারাপ হয়েছে নি? ভালো হয় নাই? সুন্দর করে বানানোর পরে এইবার ফেরেশতারা কয় আল্লাহ গো দেখো আদম বানাইছি কত সুন্দর করে। আমি কি বানাইছি? আদম বানাইছি। এইবার আমার আল্লাহ যখন আদম নবীরে দেখে রে গ্রামবাসীরা আল্লাহ কয় বানাইছো সুন্দর কিন্তু আমার মনের মতো হয় নাই, আমার মনের মতো হয় নাই। তাহলে এখন কি করা যায়? মনের মতো করে বানানো লাগবে না? এইবার আল্লাহ মনের মতো করে বানাইতেছে, আল্লাহ কি করলো এরকম ভাবে মাথার ভিতর যায়, এরকম ভাবে মুখটা মালিশ করলো, আল্লাহ কা নাকটা এরকম হবে, সুন্দর হয় নাই, ভালো লাগে না? প্রত্যেকটা মানুষের চেহারায় আমার আল্লাহর কুদরতি হাত লাগাইছে, সুবহানাল্লাহ। এই জন্য মানুষের গালে আঘাত করতে নেই, মানুষের গালে আঘাত করতে নেই। বন্ধুরা রে আমার, আমার আল্লাহ যখন এত সুন্দর করে হাতটা লাগাইয়া বানাইছে রে ভাই, ওই আদম নবী ভিতরে আমার আল্লাহ যখন রূহ ঢুকাইয়া দিছে, আদম নবীর রূহ পাইয়া একটা হাসি মাইরা দিছে, আল্লাহু আকবার কোন কি মারছে? হাসি মারছে। ওই মুহূর্তে আলহামদুলিল্লাহ বলছে। কি বলছে? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা হাসি দিলে আমরা কি বলবো? কি পারবেন নি? আমলটা করবেন, আমলটা, এটাও আল্লাহর শুকরিয়া আদায়। এটাও কি হাসি দিয়ে কি লাভ আছে না লস আছে? কতটুকু লাভ হয় জানেন নি? হাসি দিলে আলহামদুলিল্লাহ হয়, আলহামদুলিল্লাহ বলতে হয়। আর এটা বিজ্ঞানীরা রিসার্চ করছে যে এটা কি জন্য নবী বলছে যে আলহামদুলিল্লাহ বলতে কেন? আমরা হয়তো এটা নিয়ে ভাবি না, গবেষণা করি না। আমরা গবেষণা করি অমুক হুজুর কি করছে, অমুকের কি হয়েছে, অমুকের মেয়ে কোনে গেল, অমুকের মেয়ে অমুকের ছেলে কোনে গেল, অমুক হুজুর এটা ওয়াজ হইলো, অমুকের নামাজ হইলো, অমুকের এটা হইলো, আছে না নাই? আর যারা বিজ্ঞানীরা রিসার্চ করে যে এটা কিভাবে আলহামদুলিল্লাহ কেন বলবো, তারা রিসার্চ করে দেখে একবার যদি মানুষ হাসি দেয়, একবার কয়বার? একবার হাসি দিলে বাংলাদেশে 33,000 করে টাকা বাঁচে, মানে প্রতিদিন একবার হাসি দিলে বাংলাদেশে 33,000 টাকার যে রোগের চিকিৎসা, মানে যে রোগটা হলে 33,000 করে টাকা খরচ হবে সেই রোগ আল্লাহ দূর করে দেয়। তাহলে হিসাব করেন আমাদের কত টাকা বাঁচতেছে। এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিতেছি ফ্রি, এই অক্সিজেন যারা কিনে নিতেছে তারা বুঝতেছে কত ঠেলা। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আদম নবী একটা হাসি দিছে রে জগৎবাসীরা আলহামদুলিল্লাহ বলছে, আমার আল্লাহ এত খুশি হইছে গো আদম নবী আসমানের দিকে তাকাইয়া আসমানের খুঁটির সাথে লেখা দেখে, আমার আল্লাহ নামের পাশে একটা নাম দেখা যায়, আরে আদম নবী জান্নাতের ভিতরে আল্লাহ ভুলের কারণে রে জগৎবাসীরা আমার আল্লাহ তার বের করে দিছে, কয়টা পরনে পোশাক ছিল আদম নবীর, কয়টা পরনে কাপড় ছিল সেই বিষয়টা তো আমরা রিসার্চ করলাম না, তার পরনের কাপড়টা খুইলা যাওয়ার পরে কয়টা পাতা লাগাইছিল, কয়টা পাতা আমার হাওয়া লাগাইছিল, আমরা তো এই বিষয়ে রিসার্চ করলাম না, এবং ওই সময় হাওয়া আলাইহিস সালাম কেমনে বের হলো এই জিনিসটা তো আমরা দেখলাম না। বন্ধুরা রে আমার, আরে আদম নবী যেই নামটা দেখেছে রে ভাই, আদম নবী এই দুনিয়াতে আসার পরে কাঁদছিল একটা ভুলের কারণে 340 বছর ওয়াজর নয়ের কান্দার পরে বলেছিল, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানাইয়া, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানাইয়া, তোমার নামের পাশে আল্লাহ কারি নামটা লিখিলা। বন্ধু আমার মুহাম্মাদি আমার সার, মানে আল্লাহ বলতেছে, কে বলতেছে? মানে আদম বলতেছে যে আদম নামে সর্বপ্রথম আমার তুমি বানায়া, তোমার নামের পাশে আমার কার নাম লিখলাম?
কথা বুঝেন নাই? এটা সর্বপ্রথম যেহেতু আমি আইছি তাহলে আমার নামই তো উঠবে নাকি? গর তাহলে আদম বলতেছে, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া, তোমার নামের পাশে আল্লাহ কারি নামটা লিখিলা। আল্লাহ বলতেছে, বন্ধু আমার মুহাম্মাদী আমার সাথে জড়িত, বন্ধু আমার মুহাম্মাদী আমার সাথে জড়িত, তাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত। জোরে জোরে করেন না, সুবহানাল্লাহ। তাহলে কেমন নবী আমরা পাইছি? যে নবী আসছে সবার শেষে, অথচ জান্নাতে যাবে সবার আগে। সুবহানাল্লাহ। কোন না, সব নবীর উম্মতরা আসছে আগে কিন্তু আমরা আসছি পরে, সব নবীর উম্মতরা জান্নাতে যাবে পরে, আমরা যাব আগে ইনশাআল্লাহ। খুশি না বেজা? তাহলে ওয়াজ শেষ করে দেওয়া যায় নাকি? কোন আমার তো টাইম ঠিক আছে, 10:30 কি কয় কাটি 10:30 কারণ সাউন্ড সিস্টেম না থাকলে ওয়াজ করতে পারবো। আর সাউন্ডটা থাকতো আমি আরামে আরামে কথা বলতাম, কিন্তু আমার তো এখন কষ্ট হচ্ছে। আমার একটা মাহফিল করতে যাবো, 10টা মাহফিল নষ্ট হয়ে যাবে, এটা তো করা যাবে না। হয়তো আপনারা মনে করতেছেন আমি এই মাহফিলের সময় দিছি, মনে হয় এই মাহফিল না, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন এক একটা জেলায় 10টা করে মাহফিল দিব, সে টাইমও আল্লাহর রহমতে নাই। মানে 10টা এক একটা জেলায় 10টা করে দিলেও ডেট নাই, এতটাই মাহফিলের চাপ আল্লাহর রহমতে। তো যাও গ্রামে ভালোবাসার টানে আসতেই হবে নাকি? কোন আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক সবাই। গেলাম আমিন, আরেকটু করে গেলাম আমিন। বন্ধুরা রে আমার, এ মুরব্বি বাবা যারা ভালো করে শুনা নাও, আরে আদম নবী রে আমার আল্লাহ বানায়া রে, এ গ্রামবাসীরা আমার আল্লাহ কয় আদম রে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দাও, কারণ আমার তো আদর করে বানাইছে আল্লাহ। ভালো হিসাব বানাই নাই, ভালো হিসাব বানাইছে নাই, তাহলে সে আদম রে আমি এত ভালো হিসাব বানাইছি, সেই আদমকে জান্নাতের ভিতরে রাখবে। জান্নাতের ভিতরে কোথায় রাখবে? জান্নাতটা কাদের? জান্নাত কার কথা কয় লাগে? জান্নাত বাপের। জান্নাতটা বানাইছে আদম নবীর জন্য, আদম নবীকে সর্বপ্রথম জান্নাতে দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? বাপের জান্নাত, বাপের জান্নাত আমরা বাপের সম্পত্তিতে পামুই। হ্যাঁ, যদি নেক বাপের নেক বেটা হয় তাহলে তুমি জান্নাত পাইবে, আর যদি বাপের বেটা হয় যদি এদিক সেদিক করো দুনিয়াতেও ভাগি কবরেও ভাগি। বন্ধুরা রে আমার, আল্লাহ দিব জান্নাতে এইবার, ফেরেশতারা তো আগেই বিরোধিতা করছিল করে নাই, ফাসা যদি ইল্লা ইবলিস, ইবলিস শয়তান সর্বপ্রথমে বিরোধিতা, সবচাইতে বেশি ইবাদত করছিল ইবলিস শয়তান। কথা বোঝেন নাই? অতি ভক্তি চোরের লক্ষণ, অতি ভক্তি চোরের লক্ষণ। তো এই যে ইবলিস শয়তান ওই সময় বিরোধিতা করলো, আল্লাহ বলছিল তোমরা সবাই আমার আদম রে দেখো এত সুন্দর করে বানিয়েছে, আমার আদম রে একটা সিজদা মেরে দাও। কি মেরে দাও? সিজদা করে দাও, মানে সম্মান করো, সম্মান দেখাও, সম্মানী সিজদা দিয়ে দাও। এবার সম্মানী সিজদা সবাই দেয়, ইবলিস শয়তান যাকে কি আপনাদের বোর বাজারে হয়তো বেগুন তালায় হয়তো দুই চারজন লোকের সামনে কবরস্থানের পাশে বসে থাকে, মানে কেউ যদি না আসে না তাহলে কবরস্থানের পাশে বসে থাকে, মনে মনে বুঝলাম কবর পাশে কাজ করতেছি। আর আমি জায়গায় জায়গায় হাজার হাজার লোকের সামনে আমি কথা বলব, কথা বলেন নাই? আমি খাবো,
বড় বড় মাহফিলে বিরানি ওদের সর্বশরীরে হবে খালি চুলকানি। কথা কন না কে সারা জীবন করলি রে তুই সেই মোল্লারে গিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না। তোর মা মানে বিরোধিতা করেই আছে না ভাই, হ্যাঁ ভালো হয় কবে জানেন, যেই দিন ওর মা নইলে ওর বাপ মরে যায় ওই দিন দূর করে হুজুর কই, কথা কন ঠিক কিনা? তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে, কথা কই তোর মা বাবা সেদিন যাইব এই দুনিয়া ছেড়ে সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে, ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, আমার সারা তোকে কবর দিব না, আমার সারা তোকে দাফন দিব না। জোর জোরে কোন কথা ঠিক কিনা? আজকে হুজুরের বিরোধিতা করবা, আলে ওলামাদের বিরোধিতা করবা, আমার মতো হুজুর আমার মতো আলেম যদি না থাকে তোমার জানাজা হইব না, গোপালপুর গ্রামে যদি কুত্তা মরে একটা জানাজা হয় না তুমি মরবা তোমারও জানাজা হইব। রাগ করলেন মনে হয়? ওয়াজ করে কি আমার বাড়ি যেতে পারবেনি? বিপদ হবে না? কিসের ভয়, কিসের ভয়, ভয় আসেনি? ও আমারই দেশের মানুষ একটা কথা শোন, বিএনপি আর আওয়ামী লীগে কেউ নাই আপন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও আমারই দেশের মানুষ একটা কথা শোন, বিএনপি আর আওয়ামী লীগে কেউ নাই আপন। আরে দুই দলকে নিয়ে কত করছো মারামারি, করে নাই রাগে হয় না মনে হয় তাই না? আর দুই দলকে নিয়ে কত করছো মারামারি, সেই নেতারা এক টেবিলে খাই সিগারেট বিড়ি, যেই নেতারি জন্য ভাইয়ের ফাটাইলা মাথা, বিপদ কালে ভাই পাইবা পাইবা না নেতা, আরে যেই নেতারা পাক করেছে আমগো দলে দলে আছে না আছে না, ওটা জামাত ওটা অমুক ওটা অমুক ওটা বিএনপি ওটা অমুক লীগ অমুক আছে না নাই, কথা বল না কে? আরে যেই নেতারা পাক করেছে আমগো দলে দলে, অথচ সেই নেতারা তাল মিলিয়ে চলছে তলে তলে, কথা কয় না? আরে সেই নেতারা পাক করেছে আমগো দলে দলে, অথচ সেই নেতারা তাল মিলিয়ে চলছে তলে তলে, আর পাবলিক পরে রাস্তাঘাটে খবর লয় না নেতা, আসলে আম জনতা এই জগতে হয়েছে বলির মারা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? খাই বেশি আলমগীর মোটা হয় জাহাঙ্গীর, দোষ করে একজন জেলে যায় আর একজন, কথা কন না কে? ভাঙ্গি আলম তোর মাইক বাড়ি বাড়ির মাহফিল তো কমসে কম দশটা হরেন লাগে, একটা হরেন দিয়ে দুইটা হরেন দিয়ে এই বক্তা আলোচনা আর করে পারে না, হেদিন শেষ। আল্লাহ আকবর, কষ্ট পাইলেন নাকি? চলবে না বন্ধু হবে? আল্লাহ আকবর কোন বন্ধুরা রে আমার, জান্নাতের ভিতরে রইলা গেছে আদম নবী, আরে জান্নাতের ভিতরে এই ভুলটা যদি না হয়তো আমরা তো সবাই জান্নাত, আল্লাহ একটা উসিলা দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে জান্নাতে অবশ্যই দিবে, কথা বল? জান্নাতে আমরা তো যাবই, কারণ আমাদের জন্য আল্লাহ জান্নাত রিজার্ভ করে রেখে দিয়েছে। হাই রে সুবহানাল্লাহর আওয়াজ রে, তবে অন্য এলাকায় যাই ওয়াজ করি না কেন, আমার মনে হয় আমাদের গ্রামে সারা বছর রোজা চলে,
আমার ঘরে জালা বাইরে জালা জালা রুহুল কাকার বাড়ির মাহফিলে অনেক লোকের সামনে একমাত্র উল্টা পাল্টা কিছু মুসল্লির কারণে আমি একটা কই আর একটা বুঝতে বিপদ জোরে করে কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার আদম নবী জান্নাতের ভিতরে যাইয়া রে গ্রামবাসীরা ভালো লাগে না মানে একটা অ্যান্ড্রয়েড সেট থাকে তাও টিকটি পার্টি করা যায় আর ফেসবুক চালানো যায় নাকি কই মনে তো তাও নাই দেখবেন এখন বর্তমান যুবক যুবতীরা বর্তমান ছেলেমেয়েরা বর্তমান স্কুল কলেজের ছেলেমেয়েরা বর্তমান ওদেরকে কোনো লোক দিবেন না, ওদের কোনো লোকের দরকার নাই, শুধুমাত্র একটা টাচ মোবাইল দিবেন। আর টাচ মোবাইলটা দিবেন শুধুমাত্র ওয়াইফাই অথবা এমবি থাকতে হবে। থাকলে যদি কোন যে তুমি এইখানে বসে থাকো এইখানে একটা তোমার সাত দিন বসে থাকো লাগবো পারবে রাগ করেন না, বাস্তব কথা এটা সত্য। যদি একটা মোবাইল দেন একটা মোবাইল ও বসে রয়েছে একজন কিন্তু আর মোবাইলে চ্যাটিং করে দশজন, ছেলে হয় মেয়ের আইডি, মেয়ে হয় ছেলের আইডি আছে না নাই। আর বাংলা বিশেষ করে বাংলাদেশের মানে ইন্ডিয়ার কিছু ভক্ত আছে, আমার ইন্ডিয়ার কিছু মেয়ে ভক্ত ছেলে ভক্ত আছে যারা আমার আমার ছবিতে প্রোফাইল পিক দিছে বর্তমান আমার ছবিতে, আর বাংলাদেশে আছে আলহামদুলিল্লাহ। যাই হোক এখন বর্তমান কিছু মেয়েরা বর্তমান কিছু মেয়েরা ছেলেদের পিক দিয়া আর কিছু ছেলেরা মেয়েদের পিক দিয়া প্রোফাইল আইডি চালায় আর একটা নয় দুইটা নয় মানে এরকম অগণিত কিছু ফ্রেন্ড থাকে তাদের সাথে চ্যাটিং চলে আছে না নাই জোরে কম আছে। আর এইটা করার কারণে এই মোবাইলে আসক্ত হওয়ার কারণে দেখবেন এই সন্তানগুলো এক সময় নেশা করে আর নেশা করতে করতে এমন পর্যায়ে যায় ওই বাড়িটার ভিতর অশান্তির আগুন জ্বলে, যেই সন্তান যেই ছেলে এবং মেয়ে নেশা করে ওই ওই বাড়ির ভিতরে ওই সংসারের ভিতরে কোনো শান্তি নাই, ওই বাপ মারা অশান্তির আগুনে জ্বলে। বন্ধুরা রে আর আদম নবী জান্নাতের ভিতরে ভালো লাগে না, আদম নবী জান্নাতের ভিতরে যায় মনটা বেজার রে গ্রামবাসীরা। আর জান্নাতের ভিতরে ভালো লাগে না, জান্নাতের ভিতরে ঝিকিমিকি নদী রয়ে গেছে, কত সুন্দর পার্ক রয়ে গেছে, কত সুন্দর ফল রয়ে গেছে, কত সুন্দর খাবার রয়ে গেছে, কোনো কিছুর অভাব আছে জান্নাতে? কিছুর অভাব আছে? কোনো কিছুর অভাব নাই। তারপরেও মনে শান্তি নাই, কারণটা হলো কি? একটা সঙ্গীর দরকার। কিসের দরকার জোরে কর? একটা সঙ্গীর দরকার। আর আল্লাহ তাআলা একটা সঙ্গী বানাইলেন আদম নবীর জন্য, যে সঙ্গীটা হবে এইবার আদম নবীর বাম পাজরের হাড় আপনারা শুনেন নাই, শুনছেন? এই একটা বাঁকা হাড় দিয়া এই মহিলাদেরকে সৃষ্টি করছে, এই জন্য ওরা এত বাঁকার বাঁকা, যদি মানে তাড়াতাড়ি সোজা করে যায় তাস করে ভেঙে যাবে তাড়াতাড়ি, কি ভেঙে যাবে। এই জন্য ওদেরকে কি করতে হবে? ছলে বলে কলে কৌশলে ভালোবাসা দিয়া ওদেরকে বুঝাইয়ে, কারণ লগি বইটা দিয়ে বাইরে যা করা না যায় ভালোবাসা দিয়ে তার চেয়ে বেশি কিছু। হ্যাঁ কথা বল না কেন? তবে এমন কিছু করেন না বউরে প্রাধান্য দিয়া মাথায় তুলে দিবেন, তোর মাথায় উঠে উঠে পড়ছাবি। বন্ধুরা রে আমার আদম নবীর ভালো লাগে না জান্নাতের ভিতরে, আমার আল্লাহ কয় আদমের ভালো লাগে না রে ফেরেশতারা তাকায়া দেয়। একটা সঙ্গীর দরকার, কারণ মনটা ওর বেজার, পার্কে যায় বসে থাকে ভালো লাগে না, গাছের নিচে বসে থাকে ভালো লাগে না, খাবার খাইতে যায় ভালো লাগে না, কোনো কিছুর ভিতরে শান্তি নাই, মনটা বেজার, এই মনে একটা হাসি ফুটানোর দরকার। আমার আল্লাহ তো সব বোঝে নাকি বোঝে না? আমার মনে কি কয় আপনি মনে মনে আমার কি কইতেছেন, ভালো করেন না খারাপ করেন আল্লাহ বোঝে না? সব বোঝে আমার আল্লাহ। এবার বুঝা পালাইছে ইন্নি আলামু মা লা তালামুন, আল্লাহ তাআলা সব কিছুর খবর জানে, সব কিছু আল্লাহ তাআলা ভালো জানে। আমার আল্লাহ এইবার একটা মানুষ বানাই ওরে আদম নবীরা বানাইছে মাটি দিয়া, কিন্তু
হাওয়ারে বানাই নাই মাটি দিয়া, হাওয়ারে বানাইছে আদম নবীর বাম পাজরে হাড় দিয়া। আরে আদম নবী ঘুমায়া রইছে রে গ্রামবাসীরা, ঘুমটা ভাঙার পরে চোখ এটা কি রে না এখানে না মানে আদম নবীর কথা ওয়াজ করতেছি তে আপনি ওদিক চাইছেন মনে করছেন হেরে আইছে যাই আদম নবী এইবার হাতটা যখন বাড়াইয়া দেয় আমার লাগবে হাত বাড়ান যাবে না, হাত বাড়ান যাবে না, যাবে না, যাবে। এটা কি তুমি এই সিরাজ সুন্দর পার পাইছে হাত বাড়ান যাবে না, হাত বাড়ান যাবে না, হাত বাড়াইতে হই লাগে বিয়ে করতে হইব মরণা দেই করতে হইব দিন মর ধার্য করব তারপরে হাত বাড়াও। এইবার কি দিছিল এই বিষয়ে আলোচনা করতে গেলে অনেক টাইমের দরকার, কিন্তু আদম নবীর যে বানাইছে চল্লিশ মন মাটি আনছিল মনে আছে, এই মাটি আবার কি করছে মাটি কিছু পাইতে গেছে, সেই মাটি কোনে গেছে আছে না নাই আম পাতাই জাম পাতাই কত পানি জরে আগে দিন তোমায় দিব রে গোসল বরই পাতার জলে, জোরে জোরে কোন কথা ঠিক কি না কে আমের পাতা আছে জামের পাতা আছে কোন পাতা দিয়ে তো পানি গরম করতে হয় না বরের পাতা দিয়ে কেন গরম করলো? এখনকার হুজুররা এটা রিসার্চ করে না, কারণ এটা রিসার্চ করা বাদ দিয়ে ওখানে রিসার্চ করে অমুকের ওয়াজ হলো না অমুকের ওয়াজ খারাপ অমুকের ওটা খারাপ অমুকের এটা খারাপ আমার অমুকের মিলাদ পড়া যাবো না তারা থেকে পড়া যাবো না বসে থেকে পড়া যাবো না নারায়ণ আছে না নাই কথা কন না কে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা, জোরে জোরে কোন কথা ঠিক কিনা এই মুরব্বী আপনি বলবেন সত্য কথা বলবেন আগে কি হুজুর কম ছিল না বেশি ছিল? সারা গ্রাম দিয়ে ঘুরে ঘুরে একটা হুজুর পাওয়া যায় নাই, এই মিলাদ পড়াবেন লাগে এই স্থানর বলে গেটাই হয়ে আসছে নাটোরে মনে আছে নি আমার ছোটবেলায় দেখছি আর হে কাই করছে এই মূর্তি ওই মুরা একাই করাইছে তাই করে নাই। আরে আরে মদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা, ও দরদি পাই রাখবে না পায়ের ইমান একই মায়ের দুই সন্তান কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইবে না, আইবার কতইটা যাবে ভণ্ড রাখো মোতা পাবে, আইবার কতইটা যাবে ভণ্ড রাখো মোতা পাবে, নারীরা বাজারে যাবে নারীরা মার্কেটে যাবে নারীরা বেপর্দায় থাকবে বাদা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা, জোরে জোরে কোন কথা ঠিক কি না? মসজিদ বাড়ছে না কমছে? মসজিদ টাইলস লাগাইছে বাড়ছে আবার টাইলসও লাগাইছে, মাদ্রাসা মাদ্রাসা আবার হুজুর বেজান এইবার আওয়াজ বুঝতে এইবার অনেকে আমার বিরোধিতা করে আমি এটাই বুঝি না আমি কার যে পাকা দলে মই দিছিলাম আমার এটা বুঝে আসে না, আমি যে কার পাকা দলে মই দিছি আমার এটা বুঝেই আসে না। অনেক বক্তা আছে ইউটিউবের ভিতরে আমার বিরোধিতা করে এই শুধু এলাকায় না বাইরেও কিছু আছে, মানে তারা আমার বিরোধিতা করে কি মজাটাই পায় আমি বুঝে আসে না, কিন্তু আবার অনেকে আমাকে বলে হুজুর আপনি তো তার বিরুদ্ধে করেন না, কই আমি তার বিরুদ্ধে করবো ওই টাইম আমার আসে না কি রে, আমি যে তার বিরুদ্ধে বলবো ওটাই আমার নাই, কারণ কি ওয়ারে সেলে যদি 30,000 লোক আমার সেলে 90,000 কথা বলেন নাই, ও 30,000 লোকের ভিতর কইছে আমার বিরুদ্ধে আর আমি যদি ওর নামে একবার কই 30,000 লোক আছি ও না বাইরে বাইরে কথা বলেন নাই, এজন্য ওই বিরোধিতা করার টাইম আমার নাই, যে আমাকে কমেন্টে গালাগালি দেয় ওই কমেন্ট করার মতো সময় নাই, যে আমাকে কমেন্টে ভালোবাসা লাইক দেয় তাদেরকে নিয়ে আমি ব্যস্ত, আমার যারা ভালোবাসে তাদেরকে নিয়ে ব্যস্ত, আমার যারা ভালোবাসে না ঘৃণা করে আমি তাদেরকে ভাবার মতো সময় আমার নাই,
বন্ধুরা রে আমার, এ মুরব্বীরা ভালো করে শুই না না, আরে আদম নবী এ জগত বাসীরা, আমার আল্লাহ তাআলা হাওয়ারে পাড়াইয়া দিছে রে ভাই, এইবার দুইজন জান্নাতের ভিতর, কিন্তু বেজাল তো একটা লাগিয়ে রইছে, ওই যে সিজদাতে নাই মনে শ্রী আর মোশার হোসেন হুজুর সালাউদ্দিনের হুজুরের ওয়াজের বিরোধিতা করা, কথা বুঝেন নাই, গিবত করা, এইবার এই পাওয়ারটা শয়তানকে দেওয়া হয়েছে। আচ্ছা ওই যে ইমাম সাহেব কয়, আপনারা শুনছেন কিনা, চিপি চিপি দাঁড়াও, তুমি ফাঁকা রাখলে শয়তান ডুববে, এই যে একটা কথা বললা, আসলে কি ওই শয়তান ওই ফাঁকার ভিতর দিয়ে ঢোকার ক্ষমতা রাখে, দুই পায়ের মাঝখানে ঢুকিয়ে ফেল না, এ ক্ষমতা আল্লাহ দেয় নাই, প্রতিটা সিরাই সিরাই প্রতিটা পশমের ঘোড়া দিয়ে ঢুকতে পারে, সেই ক্ষমতাও আল্লাহ ওরে দিয়ে দিয়েছে। বিরোধিতার লোক ও তো বিরোধিতা করবে, এইবার বন্ধুরা রে আমার, ইবলিস শয়তান কি জান্নাতে যাবে, করে কোন জান্নাতে যেতে পারবে না, এইবার শয়তান জান্নাতের দরজার সামনে দাঁড়াইছে রে গ্রামবাসীরা, যাইয়া দেখে একটা সাপ ডিউটি দিতেছে, কি সাপ ডিউটি দিতেছে, এইবার এই ফেরেশতা মালাকুল মউত আজরাইল আসবে পরে, কিন্তু ঘটনাটা একটা মর্মান্তিক একটা ঘটনা এখন শুরু হয়ে যাইতেছে, মালাকুল মউতকে একটা দায়িত্ব দিয়েছে, ওই যে মাটি যে আনছে, এজন্য আল্লাহ বলছিল যে তুই যে মাটি আনলি, এই মাটির কারণে, এই মাটি দিয়ে আমি যেহেতু মানুষ বানাইছি, আবার ওদেরকে তো জান কবজ করা লাগবে, একটা দায়িত্ব দেওয়া লাগবে না, দায়িত্ব দিয়ে তাহলে এই মানুষের জান কবজ করতে গেলে তাহলে বেজাল লাগবে, কি লাগবো বেজাল লাগবো, ওই জন মানুষের জান কবজ করে যাব, তখন ওই মানুষগুলো কেন আমার এতগুলো টাকা পয়সা আছে, এই টাকা আমি খরচ করে ফেললাম না, আমাকে এখন কিনে নিবে আসলে, আমাকে দুই দিন টাইম দাও, আমাকে একদিন টাইম দাও, এই কান্না দেখলে অন্য অন্য ফেরেশতার মায়া লাগতে পারে, অতএব তুমি যেহেতু মাটির কান্না দেখে তোমার মায়া লাগে নাই, আমি বলে দিলাম এই মানুষের জান তোমারই কবজ করেছে, আল্লাহ একবার কর, বন্ধুরা রে আমায়ার, এইবার সাপের কাছে যাইয়া ইবলিস শয়তান কয়, ও সাপ মানে কি করো, কয় ডিউটি দিতেছি, বলে কিসের ডিউটি, কয় জান্নাতের ভিতরে আদম নবী আছে, হাওয়া আছে, আমি হেনতে ডিউটি দিতেছি, কয় তুমি জান্নাতে যাও না, কয় না আমাকে যাবে না, আমাকে বলছে এখানে ডিউটি দেওয়ার জন্য, আমি এখানে ডিউটি পাইছি, ডিউটি পালন করতেছি, বলে তোমার কি জান্নাতে যাওয়ার ইচ্ছা না, কয় হয়তো, কয় তাহলে তুমি জীবনে জান্নাতে যাইতে পারবে না, কারণ তোমাকে এখানে ডিউটি দিয়ে দিছে, তোমাকে এখানে মানে কুবুদ্ধি যা, এরকম সমাজে কিছু কিছু সমাজে মাতবার আছে, তারা দেখবেন কুবুদ্ধি দেয়, কথা বোঝেন নাই, মানে বাপ মায়ের ভিতর সন্তানের ভিতর একটা ফাটল দাঁড়ায়, এই সন্তানগুলো আবার সিটার মাতবার আছে, ওরা যা মাতবারকে একটা চা খাওয়ায়, মাতবার যায় ওই সংসারের ভিতর যায়, বাপ মানে হ্যাঁ বুড়া বুড়ি হইছে, খালি নামাজ করো বাদ দিয়া, খালি সন্তানের হাতে ব্যাটার ভরে ঝগড়া করো, তোমরা ভিন্ন থাকো, এই কয় আলাদা করে দেয় আছে না, নাই জোরে কর, এরকম মাতবারের জুতো দেয়া বাইরে গ্রাম থেকে আউট করে দিবে, সব পাবে, আমার মা আমার বাপ, আমার মা আমার বাপ, হাজার অন্যায় করছে, হাজার অপরাধ করছে, আমার বইয়ের জুতো দিয়ে বাইরেছে, আমার জুতো দিয়ে বাইরেছে, আমার মা মাই, কথা বল না কেয়া, মা মাই তার বিচার করার দরকার আছে, জোরে কোন মার বিচার তারাই চাইবে, যারা বেতন সন্তান তারা মায়ের বিচার করতে চায়, মামা আমার মা আমার থাবর দিবে আমার দোয়া, আমার মা আমার জুতো দিয়ে বাইরে দিবে আমার দোয়া লাগবে, আমার ভালো লাগবে, মায়ের ভুল ধরার সময় আছে, ধরা যাবে জোরে কোন, বন্ধুরা রে আমায়ার, এই শয়তান এইবার পাম দিতেছে, কি দিতেছে পাম দিতেছে, তুমি তো জীবনেও জান্নাতে যাইতে পারবা না, কারণ ওই জান্নাতের ভিতরে তোমার ঢোকাইবে না, থাকবে শুধু আদম নবী এবং তার স্ত্রী হাওয়া আলাইহিসসালাম, তুমি যাইতে পারবা না, বলে তাই কি করবো, আমার যদি আমার কথা শুনো তাহলে কামড়ে কামড়ে, আমার কথা শুনলে কামড়ে, মানে কি কথা বলতেছে, আমার কথা যদি শোনো তাহলে আমি বলে দিতেছি তুমি জান্নাতের ভিতরে যাইতে পারবা, বলে কিভাবে, কয় আমি একটা দোকা দেব, আমি তোমার ভিতরে ঢুকবো, তুমি হা করবা, তোমার পেটের ভিতরে যাবো, আমি তোমার ভিতরে ঢুকে আমি অভিনয় করবো, কি করবো
জোরে কর, অভিনয় বোঝেন তো আবার। এই দেখবে কিছু কিছু মেয়েরা, এই যে খালি পুরুষের গান গায় তা না, মেয়েরা গান গায় রাস্তাতে যায়। কাশামি আমার যেমন তেমন দেওরায়ামনের মতন রে, আসে না অভিনয়, গান গাও, গাও, মন চাইছে। কারণ এই আপনার ওমরের জামানায় একটা মহিলা রাত্রিতে গান গাইছিল, তার স্বামীটা যখন চাকরির জন্য ব্যবসার জন্য বাইরে গেছিল, স্বামী ছাড়া সে রাত্রিতে থাকে পারতেছে না, একটা না কয়েকদিন থাকার পরে সে এমন একটা ভালোবাসার গান গাইছে। ওমর কে আমার রাজ্যে ভালোবাসার গান শুনে কারণ তখন বলছে যে আমার দুঃখ নিয়ে আমি গাই, তোমার কি, তুমি এই জায়গায় এসে দেখো কেমন থাকে। তখন বলছিল প্রত্যেকটা এইখান থেকে কিন্তু এদের সেনাবাহিনী কর্ণবাহিনী করে এদের চাকরি ছুটি হয়, এই হাদিসটার উপর কেন্দ্র করে। হ্যাঁ তুমি গাও, নামাজ রোজার সঙ্গে সাথে, আরে নামাজ হইব গোরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি শুনি রে, আল্লাহ একবার কর, চলবে কি চলবে না, জোরে কর, এইটা চালাও। খালি বাড়ি ভাইয়া অনুকো খাওয়াইবার যায় আছে না নাই, আরে তুই তুই তত কো খাইবই, আর পান প্রসেস কে তার তো খাওয়াইবো, তুমি যদি পাবে পড়তে হয় একটা আলেমের পিছনে করো, একটা আলেমের পিছনে করলে কি হবে, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায় মাথায়, তাহলে এই সমস্ত লোকের পিছনে ঘুরো। বন্ধুরা রে আমার মন কথাটা বলে আসি, এইবার পেটের ভিতর ঢুকে অভিনয় শুরু করবে, কান্নাকাটি করবে, এই সাপ কি করবে, অভিনয় করছে, এইবার অভিনয়ের শেষ নাই, এত অভিনয় করছে, আর সত্য অভিনয় ছিল ওই দিন প্রয়োগ করছে। এই জন্য আল্লাহ তার ওরে যে শাস্তি দেবো ভাই, ওরে যে কঠিন শাস্তি দেবো মৃত্যুর সময়, মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এত দৌড়াইব এই বিষয়টা, কিন্তু অনেক কঠিন মারাত্মক শাস্তি দেবো, আমি সেই বিষয়টা বলবো যদি সময় পাই। এইবার সাপের পেটের ভিতরে ঢুকে অভিনয় করতে, আর তো ঢোকার ক্ষমতা আছে নাকি, আল্লাহ দে নাই, এইবার অভিনয় করতেছে, আরে এত অভিনয় করে রে ভাই, এই অভিনয়ে সাপটা কাঁদতেছে, সাপটা যখন কাঁদে রে ভাই, মহিলাদের মনটা আবার বেশি নরম আছে না নাই, ওই কিছু বাইদানিরা আইসা ই করে দেয় ওই বজরক্ত ভাই করে, আবার এই যে কি জানি সাপটা সিঙ্গে লাগায়, হ্যাঁ এমন পাম দেয় মহিলারা চাইলের কোলা ধরে দাঁড়িয়ে দাঁড় করে ব্যাপার কি রে বুঝিলা, সাপ কান্দে এটা তো জীবনে কোনোদিন দেখি নাই, সাপ কেন কান্দে এটা তো বুঝলাম না কারণটা কি, এইবার হাওয়ালাইয়া সাল্লাম সাপের কান্দন দেখে সাপ কান্দতে কান্দতে এরকম চোখটা দিয়ে পানি ছেড়ে দিছে, টপ টপ করে পানি পড়তেছে, এই দৃশ্য দেখে আর ভালো লাগে না, হাওয়া আলাইহিস সালাম কয় তুমি কান্দো কেন, তোমার মনের ভিতর কি এমন কষ্ট রয়ে গেছে, সাপের ভিতর থেকে আওয়াজ আসে আমি কি আমার জন্য কান্দি, হ্যাঁ আমি আমার জন্য কান্দি না, বলে কার জন্য কান্দি, তোমার জন্য কান্দি, ইয়া আল্লাহ রে আমাকে এত ভালোবাসে।